নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজিএমটি পোস্ট গ্রাজুয়েশন ইন ম্যাথমেটিক্সের পেপার ফোর গ্রুপ এ নিউমেরিক্যাল অ্যানালিসিসের আজকের আলোচ্য বিষয় ট্রাই ডায়াগোনাল সিস্টেম। আমরা প্রথমেই দেখব ট্রাই ডায়াগোনাল সিস্টেম বা ট্রাই ডায়াগোনাল ম্যাট্রিক্স বলতে আমরা কী বুঝি। ট্রাই ডায়াগোনাল ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স, তোমরা প্রথমেই যে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছ তার ডায়াগোনাল এলিমেন্টগুলোকে কিন্তু লাল কালার দিয়ে হাইলাইট করা আছে, 1545। এর উপরের যে লাইনটা 291 যেটা কি হলুদ কালার দিয়ে হাইলাইট করা আছে এবং নিচের যে লাইনটা 638 যেটাকে সবুজ কালার দিয়ে হাইলাইট করা আছে, এই তিনটে লাইন ছাড়া বাকি সমস্ত এলিমেন্ট হচ্ছে জিরো। এরকম টাইপসের ম্যাট্রিক্সকে বলা হয় ট্রাই ডায়াগোনাল ম্যাট্রিক্স। এর আগে আমরা দুটো মেথড শিখেছি, একটা হচ্ছে গজ এলিমিনেশন মেথড এবং এলইউ ডিকম্পোজিশন মেথড বা ক্রাউডস মেথড। সেই মেথডে আমরা দেখেছি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে কীভাবে ম্যাট্রিক্সে কনভার্ট করা যায়, ম্যাট্রিক্স ইকুয়েশনে কনভার্ট করা যায়, ম্যাট্রিক্স ফর্মে কনভার্ট করা যায়। সুতরাং যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের ম্যাট্রিক্স ফর্ম করার পরে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সকে ট্রাই ডায়াগোনাল ম্যাট্রিক্স হিসেবে দেখা যাবে, সেই সিস্টেমকে আমরা বলবো ট্রাই ডায়াগোনাল সিস্টেম। আর এই ট্রাই ডায়াগোনাল সিস্টেমকে আমরা সলভ করি এলইউ ডিকম্পোজিশন মেথড বা লাস্ট যে মেথডটা আমরা শিখে এসেছি ক্রাউডস মেথডের সাহায্যে। সুতরাং এটা বলাই যায় ক্রাউডস মেথড হলো ট্রাই ডায়াগোনাল সিস্টেমের সলভ করার প্রধান পদ্ধতি এবং ক্রাউডস মেথডের একটা অ্যাপ্লিকেশান হলো এই ট্রাই ডায়াগোনাল সিস্টেম। তাহলে আজকে আমাদের এখনকার কাজ হচ্ছে ট্রাই ডায়াগোনাল সিস্টেমকে সলভ করার জন্য একটা এক্সাম্পল নিয়ে ব্যাপারটাকে বুঝবো। সলভ দি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এক্স প্লাস ওয়াই ইকাল টু থ্রি মাইনাস এক্স প্লাস টু ওয়াই প্লাস জেড ইকাল টু সিক্স থ্রি ওয়াই প্লাস টু জেড ইজ ইকাল টু টুয়েলভ। এই ইকুয়েশানটাকে যদি আমরা এক্স ইকাল টু বি ম্যাট্রিক্স ফর্মে নিয়ে আসি তাহলে এ ম্যাট্রিক্স যেটা হবে সেটা হবে 110 মাইনাস 121 032। এটা হচ্ছে একটা ট্রাই ডায়াগোনাল ম্যাট্রিক্স। এক্স হচ্ছে কলাম ম্যাট্রিক্স ইন ভ্যারিয়েবল এক্স ওয়াই জেড, বি হচ্ছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স 3 6 12। এখন আমরা এই ট্রাই ডায়াগোনাল সিস্টেমটার উপরে এলইউ ডিকম্পোজিশন অ্যাপ্লাই করব। নাও উই ডিকম্পোজ ম্যাট্রিক্স এ ইনটু টু ম্যাট্রিক্স এল ইউ। এল হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ইউ হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আমরা এল কে যেভাবে ধরতাম 100 এল 21 10 এল 31 এল 23 1, ইউকে ধরতাম ইউ 11 ইউ 12 ইউ 13 0 ইউ 22 ইউ 23 00 ইউ 33। এই দুটো ম্যাট্রিক্সকে আমরা যদি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করি তাহলে এই দেখতে পাচ্ছ একটা বড় ম্যাট্রিক্স ফর্ম হয়েছে। এই টোটাল সিস্টেমটা কিন্তু আমরা আগের যে ভিডিওতে ক্রাউডস মেথডে কিন্তু শিখেছি। এবার আমরা কী করি, এই রেজাল্টেন্ট প্রোডাক্ট ম্যাট্রিক্সের সঙ্গে এই ম্যাট্রিক্সটাকে কম্পেয়ার করি। কম্পেয়ারের মাধ্যমে আমরা 6টা ভেরিয়েবল আছে আমাদের, এল ম্যাট্রিক্সে 3টে ভেরিয়েবল, ইউ ম্যাট্রিক্সে 6টা ভেরিয়েবল, টোটাল 9টা ভেরিয়েবল আছে। এই 9টা ভেরিয়েবলের মান বের করি। আমরা এখানে দেখতে পাচ্ছি ইউ 11 এর মান এসছে 1, ইউ 12 এর মান এসছে 1, ইউ 13 এর মান এসছে 0, এল 21 এর মান এসছে 1 মাইনাস 1, এল 31 এর মান এসছে 0, ইউ 22 এর মান এসছে 3, ইউ 23 এর মান এসছে 1, ইউ 32 এর মান এসছে 1, ইউ 33 এর মান এসছে 1। এখানে আরেকটা জিনিস বলে রাখবো যে আমরা এলকে কিন্তু একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ধরেছি উইথ ডায়াগোনাল এলিমেন্ট 1, আর ইউকে একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ধরেছি। তোমরা যদি চাও তাহলে কিন্তু এলকে একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর ইউকে একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স উইথ ডায়াগোনাল 1, মানে আমরা যে আমি এই অঙ্কটা প্রবলেমটাকে সলভ করার জন্যে যেখানে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ডায়াগোনালটাকে 1 ধরেছি, তোমরা প্রবলেমটাকে সলভ করার জন্যে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ডায়াগোনালটাকে কিন্তু 1 ধরতে পারো। এই কথাটা আমি আগের ভিডিওতে ক্রাউডস মেথডেও কিন্তু আলোচনা করেছি, এবারও এখানেও সেটা অ্যাপ্লিকেবল যে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ডায়াগোনালটাই শুধু 1 হবে এরকম কোনো কথা নেই, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ডায়াগোনালও 1 হতে পারে, কিন্তু কখনোই দুটো অ্যাট এ টাইম করবে না। এরপর আমরা এই যে মানগুলো পেলাম এই মানগুলো দিয়ে আমরা দুটো ম্যাট্রিক্স এল আর ইউকে সাজিয়ে নেব। এরপর এল ম্যাট্রিক্স চলে এসছে 100 মাইনাস 110 011 আর ইউ ম্যাট্রিক্স চলে এসছে 110 031 001। এবারে এই দুটো ম্যাট্রিক্স 1 আর 1 নম্বর আর 2 নম্বর যে আমরা দুটো পেয়েছি, মানে এটাকে ডিকম্পোজ করার পরে সেই এর ভ্যালুটা এ এক্স ইকাল টু বিতে বসিয়ে দিচ্ছি, এল ইউ এক্স ইকাল টু বি ইকুয়েশন নাম্বার 3।
তারপরে আমরা কি করছি, ইউএক্স টাকে ওয়াই হচ্ছে, এই টোটাল কাজটাই কিন্তু আমরা এলইউ ডিকম্পোজিশন রুলে করেছিলাম। ইউএক্স ইকুয়াল টু ওয়াই ধরলাম, চার নম্বর নাম দিচ্ছি সেটাকে, তিন আর চার থেকে আমরা কি পাচ্ছি এল ওয়াই ইকুয়াল টু বি, এই এল ওয়াই ইকুয়াল টু বি থেকে আমরা ওয়াই এর ভ্যালুটা বের করবো। ওয়াই হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স, নিউ ভেরিয়েবল আমরা অ্যাজাম করে নিলাম ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি। সো এল কি 100 -110 0 0 1 1 এবং ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি, এদেরকে গুণ করে তিনটে ইকুয়েশন আমরা ফর্ম করে নিলাম, ওয়াই ওয়ান ইকুয়াল টু থ্রি মাইনাস ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ইকুয়াল টু সিক্স অ্যান্ড ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস ওয়াই থ্রি ইকুয়াল টু টুয়েলভ। এখান থেকে আমরা ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন বা ফরওয়ার্ড সাবস্টিটিউশন যেটাই হোক, ফরওয়ার্ড সাবস্টিটিউশনই হচ্ছে, এখান থেকে এর মাধ্যমে আমরা ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রির ভ্যালু পেয়ে যাচ্ছি। ওয়াই ওয়ান পাচ্ছি 3, ওয়াই টু পাচ্ছি 9, ওয়াই থ্রি পাচ্ছি 3। এই ভ্যালুগুলোকে নিয়ে এবার আমরা ওই ওয়াই ম্যাট্রিক্সটাকে তৈরি করে ফেলবো, 3 9 3। এই ভ্যালুগুলো নিয়ে এবার আমরা চার নম্বর ইকুয়েশনে চলে যাবো, ফ্রম 4। চার নম্বর কী ছিল, চার নম্বরে ছিল ইউ এক্স ইকুয়াল টু ওয়াই, ইউ বসিয়ে দিলাম 110 031 001, আর এক্স হচ্ছে এক্স ওয়াই জেড, আর একটু আগেই আমরা ওয়াই পেয়ে গেছি 393। এখান থেকে যদি আমরা ইকুয়েশন বানাতে শুরু করি, ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন যদি করি, জেড ইকুয়াল টু 3, 3y + z = 9 অ্যান্ড x + y = 3। সো জেড এর ভ্যালু যদি আমরা সেকেন্ড ইকুয়েশনটায় বসিয়ে দিই তাহলে পাচ্ছি y = 2, অ্যান্ড ওয়াই এর ভ্যালু যদি আমরা লাস্ট ইকুয়েশনটায় বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি x এর ভ্যালু 1। সো x = 1 y = 2 অ্যান্ড z = 3 ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন অফ দি গিভেন ট্রাইগোনাল সিস্টেম। এইভাবেই কিন্তু আমরা একটা ট্রাই ডায়াগোনাল সিস্টেম অফ ইকুয়েশনকে এলইউ ডিকম্পোজিশন রুল দিয়ে ইজিলি সলভ করতে পারি। তোমরা যারা পিজিএমটি ম্যাথমেটিক্স ইন পোস্ট গ্রাজুয়েশনে যারা আছো, এমএসসিতে নেতাজি ওপেন সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আছো, তাদেরকে বলবো তোমাদের যে কোনো প্রবলেম আমার সাথে শেয়ার করতে পারো। ফেসবুক লিঙ্কও তোমাদেরকে ডিসক্রিপশানে দেওয়া আছে, ব্লগারের লিঙ্কও ডিসক্রিপশানে দেওয়া আছে, মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, তোমরা যে কোনোভাবে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। ভিডিওগুলো পরপর আপ টু ডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রিপশনের পাশে একটা বেল আছে, বেল আইকনটাকে ক্লিক করে রাখো যাতে নতুন নতুন ভিডিওর লিঙ্কগুলো আপ টু ডেটসগুলো তোমরা সাথে সাথেই তোমাদের পেয়ে যাও। এবং এই ভিডিওগুলো তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করো যাতে তারাও উপকৃত হয়। আজকে এই পর্যন্তই, এর পরবর্তীতে আরও কোনো নতুন টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্যে।